প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কবুতরের মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস। অর্থাৎ যখন তারা তাদের ডিম ফুটিয়ে বাচ্চা দেয় এবং বাচ্চাদেরকে খাওয়ায়, তখন তাদের শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন লস হয় এবং এই ভিটামিন এবং মাল্টি মিনারেলসগুলো তাদেরকে রিফিল করার জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং মাল্টি মিনারেলস দিতে হয়। যদি এই মাল্টি মিনারেলস এবং ভিটামিন আপনি তাদেরকে দিতে না পারেন, তখন তারা একটা পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে যায় এবং বাচ্চা খাওয়াতে না পারে না। যদি বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াতে না পারে, তাহলে বাচ্চাগুলো একটা পর্যায়ে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায় এবং হয়তোবা মারাও যেতে পারে, আবার বিকলাঙ্গ হয়ে যেতে পারে। তো যখন মা বাবারা বাচ্চাদেরকে খাওয়ায়, তখন তাদেরকে আপনি কোন ভিটামিনটা দিবেন, অর্থাৎ কোন প্রপার ভিটামিন এবং মিনারেলসটা দিবেন, সেটাই আমি আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব। এবং আপনারা দেখতে পারেন, এই যে দেখেন মাল্টিভিটামিন, মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল ডান পাশে লিখে রাখবেন, ফর নার্সিং মাদার। এর কম্পোজিশনের মধ্যে 16টা ভিটামিন আছে, ভিটামিন বি, ভিটামিন বি টু, নিকোটামিন, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, বেটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, আয়োডিন। এগুলো আপনারা আপনাদের কবুতরকে দিতে পারেন এবং নামটাও আপনারা দেখে নিতে পারেন। নিচে দেখেন আপনার এলস্টোমম আছে, এটা এলস্টোফার্মা লিমিটেডের, অর্থাৎ প্রতিটা ভিটামিনের দাম হচ্ছে আপনার 3 টাকা। যেমন আপনার আছে অপশন ইনের নাটাল 16, এটাও 3 টাকা। ফোরাম, রেডিয়ান ফার্মাসিউটিক্যালস, এটা একটু দাম বেশি, বসে প্রাইস হচ্ছে 5 টাকা। তারপর আছে আমার মমবিট, এটা ব্যাগজিম কোম্পানির, এর দাম হচ্ছে 3 টাকা। তারপর আছে নভেলটির কোম্পানির আছে ভিট্রা মম, এটাও 3 টাকা। আরও অবশ্যই বিভিন্ন ওষুধ আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন যদি আপনাদের সুবিধা হয় আর কি, সেজন্য আমি দিচ্ছি। এগুলো আপনারা আপনাদের পার্শ্বস্থ যে কোনো মানুষের ওষুধের দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা আপনাদের ন্যূনতম উপকার হয়, তাহলে আপনারা আমার ভিডিওটা একটু লাইক দিয়ে যাবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পারেন।